অনুভূতি মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সো হ্যাপি, পিছনের পর আমি অনেক হ্যাপি, এটা ভাষায় বলতে পারবো না। একটা ফ্রেন্ডলি লোক দরকার ছিল ভাই, যে মানে আমার সাথে ওইরকম ফ্রিলি কথা বলবে। তো ভাই আপনার ভিডিও দেখে মনে হলো যে ভাই পারফেক্ট। অনেক কমে পেয়েছি, অনেক কমে পেয়েছি, অনেক অনেক কি বলবো। আমি আমি অন্য দোকান থেকে নিলে মিনিমাম 2-3 হাজার টাকা বেশি পড়তো মিনিমাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকের ভিডিওটা আসলেই অনেক ইন্টারেস্টিং। তো ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন দুজন ভাই বসে আছে, একজন হচ্ছে মামুন ভাই, একজন হচ্ছে মহিন ভাই। তো ওনারা কিন্তু দুজন দুইটা পিসি নিয়েছেন। ভাই নিয়েছেন কোরাই 3 10th generation এবং উনি নিয়েছেন কোরাই 5 4th generation। তো মূলত এর আগে মূলত আমি সবারই আলাদা আলাদা করেছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি ওনাদের দুজনের ভিডিও একসাথে করছি ভিউয়ার্স। এবং দুজনের বলতে পারেন বাসায় কাছাকাছি, যেমন ভাইয়া হচ্ছে দাউদকান্দি থেকে এসছেন এবং মহিন ভাই এসছেন হচ্ছে কোথা থেকে, মুজাফরগঞ্জ, মানে কাছাকাছি কুমিল্লা থেকে এসছেন। তো ভিউয়ার্স, ওনারা দুজন দুইটা পিসি নিয়েছেন, কী কী পিসি নিয়েছেন অবশ্যই দেখাবো এবং কত কী প্রায় সব কিছু জানাবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। জি ভাইয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, দাউদকান্দি থেকে? জি, কুমিল্লা দাউদকান্দি। পিসিটা যে আপনি নিলেন, কি লিখে ইউটিউবে সার্চ দিয়েছিলেন? প্রথমে ইউটিউবে সার্চ দিয়েছিলাম পিসি 50K, মানে এরকম বাজেট ছিল আমার 50K এর মধ্যে। এটা লিখে সার্চ করেছি, দেন আপনার চ্যানেলটা পাইছি এবং আপনার চ্যানেলে আমি ভিডিওগুলো দেখেছি এবং ইভেন দোকানে আজকে সরাসরি এসে পড়েছি। এখন আপনার কেমন লাগছে পিসি নেওয়ার আগে এবং অনুভূতি? অনুভূতি মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সো হ্যাপি, পিসিনের পর আমি অনেক হ্যাপি, এটা ভাষায় বলতে পারবো না। অনেক দোকান আছে বলতে সবার মিলতে ছিল না ভাই, মানে কাজে কথায় দামে বাজার থেকে অনেক বেশি ধরতে ছিল। তারপরে গিয়ে একটা ফ্রেন্ডলি লোক দরকার ছিল ভাই, যে মানে আমার সাথে ওইরকম ফ্রিলি কথা বলবে। তো ভাই আপনার ভিডিও দেখে মনে হলো যে ভাই পারফেক্ট, আর তাছাড়া আসছি ভাই ভালো হয়েছে। এখন আপনার অনুভূতি রেখে পিসি নেওয়ার পর? ভাই অনুভূতি খুব ভালো লাগতেছে ভাই, বলার মতো না ভাই। পিসি একটা পিসি থাকবে ঘরে ভাই, ইউজ করবো বুঝুন না, বলার মতো না, অনেক ভালো লাগতেছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক দূর থেকে। আচ্ছা তো ভিউয়ার্স, এবার আমরা মূলত চলে আসি পিসি কনফিগারে। ফার্স্টে চলে আসি মামুন ভাই, যে পিসিটা নিয়েছেন, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই কোরাই 3 10th generation একটা পিসি দেওয়ার জন্য। তো মূলত মামুন ভাই ওই পিসিটাই নিয়েছেন এবং আজকের বাজারে এই দামে আসলে মানে আপনারা, আমি আজকে যে রেটটা বলছি এই রেটটা আসলে পরে আসলে পাবেন না, হয়তো বেড়ে যাবে, বিকজ প্রচুর ক্রাইসিস, প্রোডাক্টের প্রচুর ক্রাইসিস। তো ওনার এখানে যে কনফিগারটা আছে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কোরাই 3 10th generation একটা প্রসেসর রয়েছে যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 10,900 থেকে 11,000 টাকা। ভিউয়ার্স, এখানে আপনারা মাদারবোর্ড হিসেবে দেখতে পাচ্ছেন MSI ব্র্যান্ডের 510, যেটাতে আপনার পরবর্তীতে আপনারা 11th generation প্রসেসর ইউজ করতে পারবেন উইদাউট চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ করা ছাড়াই। ভিউয়ার্স, এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে 7,500 থেকে 800 টাকার ভিতরে। ভিউয়ার্স, এখানে স্টোরেজ হিসেবে রয়েছে কিংসম্যান ব্র্যান্ডের 256 256 GB একটা SSD। ভিউয়ার্স, এটার প্রাইসটা 3200 টাকা। ভিউয়ার্স, এখানে র্যাম হিসেবে নিয়েছেন র্যামস্তা ব্র্যান্ডের একটা 8 GB একটা গেমিং র্যাম। ভিউয়ার্স, এটার প্রাইসটা হচ্ছে 2800 টাকা। হিটসিং রয়েছে তাই আসলে গেমিং রিমটা বলা। আর এখানে ভিউয়ার্স আরেকটা জিনিস হচ্ছে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু নিয়েছেন রেভেঞ্জার ব্র্যান্ডের 350 ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই, এটার প্রাইসটা 1500 টাকা। এবং কেসিং হচ্ছে ভিউয়ার্স ওবো ব্র্যান্ডের, এটার মডেলটা আপনারা হয়তো জানেন, এটার কিন্তু পিছনে একটা ফ্যান রয়েছে, সামনে একটা কিন্তু একটা ফ্যান রয়েছে। ভিউয়ার্স, এবং কালারটা খুব সুন্দর, মানে ছোটোখাটোর ভিতরে ভালো একটা শার্প হোয়াইট কেসিং, এটার প্রাইসটা হচ্ছে 2000 টাকা। এবং ভিউয়ার্স, এখানে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু উনি নিয়েছেন এফোরটেক, এফোরটেকের কিবোর্ড অ্যান্ড মাউস। ভিউয়ার্স, এটা হচ্ছে 350 টাকা এবং এটা হচ্ছে 750 টাকা। ভিউয়ার্স, এখানে মনিটর হিসেবে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের মনিটর নিয়েছেন উনি, ডেলের মনিটর, ডেল, এটার মডেলটা হচ্ছে 1918, এটা HDMI সহজে মনিটর সেটা। এটার প্রাইসটা হচ্ছে এখন বর্তমান বাজার মূল্যে 10,000 থেকে 10,100 টাকার মধ্যে এটার প্রাইসটা থাকে। ভিউয়ার্স, এই বিলটা আসলে মূলত ফ্রি দেওয়ার মতো কিছু ছিল না, আসলে প্রাইস অনেক বেশি, তারপরও চেষ্টা করেছি ওনাকে একটা রিসিভার ফ্রি দেওয়ার। এবং এখানে উনি একটা স্পিকার পারচেস করেছেন, এটার প্রাইসটা হচ্ছে 500 টাকা। এবং এই হচ্ছে টোটাল, মানে ওনার আর কিছু কিনতে হবে না, সব কিছুই এখানে রয়েছে। ভিউয়ার্স, এখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন একদম সব কিছু সহ এই পিসিটার প্রাইস পড়েছে 39,100 টাকা। ভিউয়ার্স, তো আমাকে যারা যারা মূলত রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া i3 10th gen দিয়ে একটা পিসি দেন, সেক্ষেত্রে আপনারা এই পিসিটা দেখতে পারেন। তবে যেটা সত্যি কথা, প্রসেসরের দামটা কিন্তু এখন আমি যেটা বলছি, ভিডিওটা পাবলিশ হওয়ার পর এই প্রাইসটা থাকবে না, হয়তো আরও 200-300 টাকা 500 টাকা এদিক ওদিক হতে পারে, এটা আপনারা কিন্তু বুঝে নিতে হবে, বিকজ প্রসেসরের দাম প্রতিদিনই বেড়ে যাচ্ছে।
এবং ভিউয়ার্স আর আমাদের মহিন ভাই যে পিসিটা নিয়েছেন সেটা হচ্ছে কোর আই5 4th জেনারেশন, আমাদের 21000 টাকা একটা প্যাকেজ দেয়া ছিল যেখানে 8GB RAM ছিল, একটা গিগাসোনিক ব্র্যান্ডের 19 ইঞ্চি মনিটর ছিল এবং কেসিং আপনারা দেখতে পারেন, এটা আমি উপরে আই বাটনে দিয়ে দিব, এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এটারও মোটামুটি অফার শেষ পর্যায়ে, তারপরে যারা নিতে চান নিতে পারেন। তো আজকে এই দুইটা পিসি আসলে মূলত রিভিউটা আমি আপনাদেরকে দেখালাম এবং এই হচ্ছে আমার এই দুই ভাই। আচ্ছা তো ভাই, মামুন ভাই, তো ভিডিও তো মোটামুটি শেষ, আপনার একটা ইচ্ছাও ছিল লাস্টে যে ভাইয়া একটা ব্লগ করতে হবে, এটা আপনার একটা ইচ্ছা ছিল, তো সেখান থেকেই মূলত ব্লগটা করা। এখন মানে একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আপনার কিছু বলার থাকলে বলেন। যে আমি সকলকে বলবো এইটাই যে একটা পিসি একটা সম্পদ, সকলকে বলবো যে একটা পিসি একটা সম্পদ। আমি মনে করি পিসির বাসায় থাকলে এটা সম্পদে পরিণত হয়, সুতরাং আমি মনে করি সবাই একটা পিসি করে নেবেন, পিসি অথবা ল্যাপটপ সবারই প্রয়োজন এখন বর্তমান, এবং আমাদের যে বর্তমান জামানা যেরকম হচ্ছে, জেনারেশন আপডেট হচ্ছে, সবারই প্রত্যেক আস্তে আস্তে প্রত্যেকেরই পিসি ল্যাপটপ অবশ্যই লাগবে, কনফার্ম লাগবে। আর একটা কথা বলে নি ভাইয়া, আর আমি যে পিসিটা নিচ্ছি ভালো করে আমি মাংস ধরতে পারি না, সত্যি কথা বলতে ভালো করে আমি মাংস ধরতে পারি না। আমার শখ, আমি একটা পিসি কিনবো এবং এটা আমি তিন দিন আগে মূলত আমি নিয়ত করছি, তিন দিন আগে পিসি নেবো, দেন আজকে আমি নিয়েছি তিন দিন আগে নিয়ত, আজকে পিসি নিয়েছি, ভালো করে আমি কিছু করতে পারি না, মাংস কিবোর্ড কিছু করতে পারি না। দেখাই দিব আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আপনি প্রাইসটা আমাকে একটু যদি বলেন যে প্রাইসটা আপনি কি কমে পেয়েছেন মার্কেট থেকে? অনেক কমে পেয়েছি, অনেক কমে পেয়েছি, অনেক অনেক কি বলবো, আমি আমি অন্য দোকান থেকে নিলে মিনিমাম 2-3 হাজার টাকা বেশি পড়তো মিনিমাম, এখান থেকে আমি অনেক কম পেয়েছি। আচ্ছা ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক ভালো থাকবেন। আমার সবার শেষ চলে যাবো মহিন ভাইয়ের কাছে। মহিন ভাই, শেষে মানে কিছু যদি বলার থাকে কাস্টমারদের উদ্দেশ্যে? কাস্টমারদের উদ্দেশ্যে বলবো ভাই যে যদি কেউ পিছিয়ে নিতে চায় তাহলে যাচাই করে ভালোটা নেক ভাই, মানে আর আইসে দেখেন ভাইয়ের ভালো লাগছে, আপনার ব্যবহার খুব ভালো লাগছে ভাই, ধন্যবাদ ভাই, আশা করি এরকম ফ্রেন্ডলি থাকবেন আর কি। আচ্ছা তো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল আজকের ভিডিও, দুই ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের লোকেশনটা বলে দিচ্ছি, আমাদের লোকেশন হচ্ছে সুভাস্তু আর্কিট, নিউ এলিফেন্ট রোড সুভাস্তু আর্কিট, আইসির ভবনের লেভেল 3, শপ নাম্বার হচ্ছে 312 পিসি এক্সপ্রেস। এবং যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চান এই পিসিগুলো, যে দুটো দেখালাম এগুলো নিতে চাইলে আপনাকে 2040 টাকা বিকাশ করতে হবে, নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করতে হবে, 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট চলে যাবে আপনার ঠিকানায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটাটা আপনারা দিয়ে দেন, টাটা ভাই।